পরশু থেকে আমার বাড়িতে লোক আসছে। আচ্ছা, মানে ওরা ওই ছেলেগুলো কারা ওরা পাঠাচ্ছে? ঘটনা হচ্ছে যে দুর্গাপূজার সময় সময় করে ওকে মঙ্গলবার করে এরকম একটা দিন করে সময় ছিল, ওকে ডেকেছিল কে? সঞ্জয় মণ্ডল। কে সঞ্জয় মণ্ডল? মাস্টার, টিউশনি মাস্টার। নিয়ে পরে ওকে বলে যে তোকে তো কিছু নোট দেওয়া হয় নাই, বাংলা আর ইতিহাস নিয়ে আসবি, কিছু নোট দেবো। তো ওই নোটগুলো দেওয়ার নাম করে গেছে 9টার সময়, সকাল 9টার সময়। তো গিয়ে পরে যে ঝুঁকেছে তখন হঠাৎ দরজা তার বন্ধ করে দেয় সে সঞ্জয় মণ্ডল। তারপরে ওই বলে যে জামা প্যান্ট খুল। এবার আমার মেয়ে চিৎকার করতে গেলে ওকে ভয় দেখায়, হ্যাঁ, একটা ব্লেড নিয়ে হাতে। আর তারপরে ঘটনাটা তখনই হয়েছে, তারপর থেকে ব্ল্যাকমেল করে ওকে এরকম করে শুধু খারাপ কথা বলে, খারাপ ভাষা বলে, হ্যাঁ। আর ওই যদি রেগে যায় তখন বলে এই বেশি ইয়া করবি তো তাহলে ওই তোকে এই ছবি নেটে দেখাই দেবো, ছেড়ে দেবো, এই করবো ওই করবো। দুর্গাপূজার আগে একদিন মঙ্গলবার করে টিউশনি ডেকেছিল, যে বললো আসো তোমাকে বাংলার ভূগোল নোট দেবো আর তোমার বৌদি কিছু কথা বলবে। নিয়ে দেখছে বৌদি নাই, আমার ভাইজি যে দেখছে বৌদি নাই, মাস্টার সাই একা। মানে ছিটকানি দিয়ে জামা প্যান্ট খুলতে বলে ভয় দেখে গলা টেপে গামছা মুখে চোখে বেঁধে তারপর ফটো তুলি। কে এটা? নাকের ফটো, ওই মাস্টার সাই সঞ্জয় মণ্ডল।